আসসালামুকুম ওরহমতুল্লাহ ওবরকাত। মনে রাখবেন, আল্লাহ যখন কাউকে পরীক্ষা করে এবং তার পুরস্কার দেওয়া শুরু করেন, তার পুরস্কার দেওয়া শুরু হলে এই নিশানিগুলো প্রকাশ পায়। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বললেন, তুমি যতটা সহ্য করতে পারবে ততটুকুই তোমাকে পরীক্ষা করা হবে। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ কাউকে তার সাধ্যের চেয়েও বেশি বোঝা চাপিয়ে দেন না, আর আল্লাহ প্রতিটি ওয়াদাই সত্য। এই পরীক্ষার পর আপনার যে পুরস্কার মিলবে, এটি পাওয়ার পর আপনি শুকরিয়া আদায় করার জন্য সেজদা করতে থাকবেন। আপনি কি জানেন, প্রতিটি পরীক্ষার পেছনে একটি বড় পুরস্কার আছে? এমন একটি সময় আসবে যখন আল্লাহ আপনার সমস্ত প্রশ্ন মুছে দেবেন, এরপর তিনি শুধু বলবেন খুন, এবং সব কিছুই ছবির ব্যাখ্যায় পরিণত হবে, এবং এটি অবশ্যই আপনার জন্য বসন্ত আনবে, যদিও আপনার শরৎ দীর্ঘ হতে পারে। আল্লাহ পাক বলেন, আল্লাহ আপনাকে এমনভাবে খুশি করবেন যেন আপনি কখনো কোনো দুঃখ দেখেননি। মনে রাখবেন, আপনার আল্লাহ আপনাকে খুব ভালোবাসেন। পরীক্ষার সাথে আসানিটাও ইতিমধ্যে লেখা হয়েছে। বিশ্বাস রাখুন, যিনি আপনাকে সমস্যায় ফেলতে পারেন, তিনি আপনাকে এর থেকে মুক্তিও দিতে পারেন। যেই কাজ আপনার নিয়ন্ত্রণে নয়, এটি তার নিয়ন্ত্রণে। মাঝে মাঝে শুকরিয়া জ্ঞাপন করুন একমাত্র সেই আল্লাহকে। না জানি কত বড় কত বিপদের সম্মুখীন হতে হবে, কাছে আসার আগে দূরে সরে যান। কত দুঃখ খেটে গেছে আপনাকে ছুঁয়ে, না চাইতেই কত সুখ আপনার পায়ের কাছে রাখছেন, আর কত শান্তিতে আপনি ধন্য। আল্লাহ বলেন, যে কোনো মানুষকে তার সাধ্যের বাইরে আমি বোঝা চাপিয়ে দিই না। তাহলে কিভাবে সম্ভব? আপনার পরীক্ষা শেষ হবে না। এক পরীক্ষার পর যদি দ্বিতীয় পরীক্ষা আসে, তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে নিজের কাছে নিতে চান, আপনার ভালোবাসায় ধন্য হতে চাই। যতক্ষণ সে আপনাকে পরীক্ষা করবে, ততক্ষণ আপনি তার ভালোবাসায় পরিপূর্ণ থাকবেন। জানেন কেন আপনার উপর এত বিপদ আসে? যাতে আপনি আল্লাহর দিকে ফিরে যেতে পারেন। তাই বলে কি মনে হয় এত বড় পৃথিবীতে শুধু এটা আপনার জন্যই কঠিন? তাহলে কি মনে হয় এত বড় পৃথিবীতে কেন শুধু আপনার উপরে বিপদ আসে? তাহলে আপনি কিভাবে ভাবলেন এত বড় দুনিয়ার মানুষের মাঝে সেই ভুলে গেছে আপনাকে? কেন মনে হচ্ছে আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছে না? তিনি আমাদের সবাইকে খুব ভালোবাসেন এবং অনেক ভালোবাসেন। উনি সুখ দুঃখের মতো বিষয়ের মাধ্যমে মানুষকে তার দিকে ঝুঁকে দেন। সুতরাং আপনি তার থেকে মাত্র কয়েক ধাপ দূরে আছেন এবং আপনি তার কাছে দোয়া করেন। আপনি যদি মনে করেন যে আপনি দোয়া করে কোনো জবাব পাচ্ছেন না, তাহলে তার দিকে ফিরে যান। যদি ধৈর্য ধরতে হয়, ধৈর্য ধরুন। তখন ভাবতে শুরু করবেন যে আল্লাহ আমার সাথে আছেন। আপনি তাকে ডাকলেন। কোরআন বলছে, নিশ্চয় আল্লাহ তিনি তোমাদের সাহায্যকারী এবং তিনি সর্বোত্তম সাহায্যকারী। আপনি কি জানেন কোনো নিশানি খুঁজছেন? তো শুনুন, যদি আপনার পরীক্ষা কঠিন থেকে কঠিন হতে শুরু করে, তখন বুঝুন আল্লাহ আপনার খুব কাছে। তিনি আপনার পরীক্ষার পুরস্কার আপনাকে দিতে যাচ্ছেন। জানেন, যখন আমরা আল্লাহর কাছে খুব বড় কিছুর জন্য কামনা করতে শুরু করি, তখন আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা করেন, আমাদের বিশ্বাস পরীক্ষা করেন। তিনি ধৈর্যের মাধ্যমে এটি করতে সক্ষম করেন। আমরা ওনার কাছ থেকে যা চাই তা করতে সক্ষম করে তোলে।
আপনি কি জানেন যে দোয়া আপনাকে এই উপায়ে সাহায্য করে যা আপনি কল্পনাতেও ভাবতে পারবেন না? আপনার সামনে যত বাধাই আসুক না কেন, শুধু আপনি এটা মনে রাখবেন যে আল্লাহ সর্বদা আপনার সাথে আছেন, এবং যতক্ষণ আল্লাহ আপনার সাথে আছেন আপনি যে কোনো যুদ্ধে জয়ী হতে পারবেন। তাই যখনই আপনার হৃদয় হতাশ অনুভব করতে শুরু করবে, তখনই মনে রাখবেন যে আল্লাহ আপনার সাথে আছেন। আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন, সেই সময়ের কথা স্মরণ করো যখন নূহ আলাইহিস সালাম আমাকে ডেকেছিলেন, আর তখন আমি তার দোয়া কবুল করেছিলাম। এই পৃথিবীতে আমরা যাই করি না কেন, আল্লাহ আমাদের প্রতিটি কর্ম, প্রতিটি চিন্তা এবং প্রতিটি উত্থান এবং থামার পদক্ষেপ সম্পর্কে ভালোভাবে অবগত। তাহলে কেন ভুলে গেলেন যে আল্লাহ আপনার প্রতিটি সমস্যা ও কষ্টও তিনি জানেন? আপনি এটা কিভাবে ভুলে গেলেন যে উনি আপনাকে ভুলতে পারবে না? তার সাথে রাগ করে আপনি আর তাকে আপনার সমস্যার কথা বলবেন না, উনি সাহায্য করে না? তাহলে এর মানে এই নয় যে সে আপনাকে ভুলে গেছে এবং আপনার কষ্টের কথা জানে না। তিনি শুধু চান আপনি জানতে চান যে তিনি দিনের পর রাত নিয়ে আসেন, দিনের পাশাপাশি রাতেরও খবর রাখেন। তাহলে এটা কিভাবে সম্ভব আপনার সমস্যার খবর রাখবেন না? কে জানে এ কারণেই বারবার এই সমস্যায় আসছে। সত্যটি স্পষ্ট হয়ে উঠুক যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কেউ সমাধান করতে পারে না। কে জানে এটা আপনার কাছে স্পষ্ট হয়ে উঠতে পারে যে সত্যিকারের যন্ত্রণা আপনি বুঝতে না পেরেও কেটে যাবে। সব কিছু কি সত্যিই ঘটবে নাকি নিজে নিজেই হয়ে যাবে? এটা নিশ্চিত যে এটা ঘটবে, বিশ্বাস করুন বা না করুন। এক্ষেত্রে আল্লাহ কোরআনে বলেছেন, এতে কোনো সন্দেহ নেই যে কষ্টের সাথে স্বস্তি রয়েছে। কষ্ট আসবে, চলেও যাবে, খারাপ সময় আসবে আবার চলেও যাবে, সব কিছু স্থায়ী হয়। তাহলে কেন মনে দুঃখের বোঝা নিয়ে বয়ে বেড়াচ্ছেন? আপনি দিলের মধ্যে গেঁথে পেলুন, এটি একটি সাধারণ জিনিস। খারাপ সময় আসলে, কোনো সমস্যা আসলে এটির সাথে সঠিক পথও আসবে। শুধু অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো অসুবিধায় পড়েন তবে আপনাকে দেওয়া যেতে পারে দুর্দান্ত স্বাচ্ছন্দ্য। তাই ইহকাল ও পরকাল উভয় লোপ পায়, আর এটাই ধৈর্য। এবং ধৈর্য হলো যে আপনি আপনার মধ্যে যেই সমস্ত ঝড় বয়ে যায় তা সহ্য করতে পারেন। নিজেকে ধরে রাখুন এবং এটি শেষ হওয়ার জন্য অপেক্ষা করুন। এভাবে নিজের মধ্যে আপনার তীব্রতা ক্যাপচার করুন। যে বিষয়টি একমাত্র আল্লাহতালার দ্বারা মোকাবিলা করা উচিত, তাহলে মুখমণ্ডল ও অন্তরে কষ্ট কেন? আমি প্রশ্ন করি, কেন আমার বিশ্বাস ক্ষুণ্ণ হচ্ছে? আপনার হৃদয়কে বলুন যে আল্লাহ যদি ইউসুফ আলাইহুয়াসালামকে মিশরের সম্রাট বানাতে পারেন, ইউনুস আলাইহুয়াসালামকে মাছের পেটের মধ্যে আয়াতটি পড়াতে পারেন, মূসা আলাইহুয়াসালামকে সাহায্য করার জন্য সাগরকে দুই ভাগে ভাগ করতে পারেন, তিনি আপনার সমস্যাকে সুখে রূপান্তর করতেও পারেন। যে ছোট ছোট জিনিসের খবর রাখে সে আপনাকে একা ছেড়ে দেবে না। কত প্রিয় আপনি! আজ আপনি যে কষ্ট ও কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার অনেক কষ্ট হচ্ছে এবং পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন, কেউ তা বুঝতে পারে না, কেউ আপনার জন্য অনুভব করতে পারে না, কেউ আপনার সাথে কথা বলতে এবং আপনার সমস্যা আপনাকে সমর্থন করতেও পারে না। কেউ এই পৃথিবীর মানুষে পরিপূর্ণ, এখানে সবাই যার যার মতো করে ঘিরে রেখেছে। আপনি তাদের কষ্ট বুঝতে পারবেন না, তারা আপনার কষ্ট বুঝতে পারবে।
এলেম আসতেই হবে, কষ্ট আসতেই হবে, কিন্তু তার উদ্দেশ্য তখনই পূর্ণ হবে আপনি যখন আপনার মনোযোগ আল্লাহ